আপনাদের সাথে আজকে আলোচনা করব শুটকি মাছ নিয়ে। যেমন শুটকি মাছ খাওয়ার উপকারিতা কি, শুটকি মাছে কি ভিটামিন আছে, শুটকি মাছ খাওয়ার নিয়ম কি, গর্ভ অবস্থায় শুটকি মাছ খেলে কি হয়, শুটকি মাছ খেলে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শুটকি মাছ খেলে কি কোলেস্ট্রল নিয়ন্ত্রণ হয়, শুটকি মাছের ক্ষতিকর দিক কি, এ সকল আরো অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক নম্বর প্রশ্ন, শুটকি মাছ খাওয়ার উপকারিতা কি? শুটকি মাছ উচ্চমানের প্রোটিনের ভালো উৎস, এতে প্রায় 80-85% প্রোটিন পাওয়া যায়। শুটকি মাছের প্রোটিনে যে অ্যামাইনো অ্যাসিড থাকে তা প্রায় ডিমের অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে তুলনীয়। শুটকি মাছে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্য 2 নম্বর প্রশ্ন, শুটকি মাছে কি ভিটামিন আছে? সামুদ্রিক ও মিঠা প্যানে 2 রকম মাছের শুটকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ও খনিজ লবণ। এছাড়াও প্রচুর আমিষ থাকায় এটি আমিষের ঘাটতিও পূরণ করে। লবণ দিয়ে রোদে শুকানো হয় বলে শুটকি মাছে জীবাণু জন্মাতে পারে না। রোদে শুকানো টাটকা শুটকিতে রয়েছে প্রচুর ভিটামিন ডি। 3 নম্বর প্রশ্ন, শুটকি মাছ খাওয়ার নিয়ম কি? উচ্চ প্রোটিনের কারণে উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের এটি এড়িয়ে চলা উচিত। পাশাপাশি যাদের ডায়াবেটিক্সের সমস্যা ও হৃদরোগের ঝুঁকি আছে তারা এটি না খাওয়াই ভালো, কিংবা খেলে অল্প পরিমাণে খাওয়া ভালো। শুটকি সংরক্ষণ করে প্রক্রিয়াজাত করার সময় অনেকে লবণ ব্যবহার করা হয়, কারণ লবণ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। আপনাদের জন্য 4 নম্বর প্রশ্ন, গর্ভ অবস্থায় শুটকি মাছ খেলে কি হয়? শুটকি মাছে ক্যালসিয়াম ও লোহের পরিমাণও অনেক। ছোট চিংড়ি শুটকিতে লোহের পরিমাণ বেশি। রক্ত স্বল্পতা ও গর্ভবতী নারীরা এটি খেলে উপকার পাবেন। যারা দুধ খেতে পারেন না বা ল্যাকটোজ ইনটলারেন্স আছে তারা প্রোটিনের বিকল্প উৎস হিসাবে মাঝে মাঝে শুটকি খেতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শুটকি মাছ খাওয়ার উপকারিতা কি? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ উপকারী একটি খাদ্য। নিয়মিত এটি খেলে যক্ষা, সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, জ্বর ইত্যাদি রোগ সহজে হয় না। পাশাপাশি অন্যান্য রোগের বিরুদ্ধেও এটি প্রতিরোধ গড়তে সাহায্য করে। এছাড়াও এতে আয়োডিন, আয়রনের পরিমাণ বেশি থাকায় এটি রক্ত বাড়ানো পাশাপাশি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। 6 নম্বর প্রশ্ন, কিভাবে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করবেন শুটকি মাছ দিয়ে? দেহ কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে শুটকি বেশ কার্যকর। এটি দেহের উপকারী কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে। পাশাপাশি এটি বেশ উচ্চমানের আমিষ এবং প্রোটিনযুক্ত খাবার হওয়ায় হার্টেও উপকার হয়। এছাড়াও প্রচুর কোলেস্ট্রল যুক্ত হয় এটি ওজন কমাতেও বেশ সাহায্য করে। 7 নম্বর প্রশ্ন, রক্ত স্বল্পতা দূর করতে শুটকি মাছের উপকারিতা কি? যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা নিয়মিত শুটকি মাছ খেতে পারেন। আপনারা জানেন শরীরে আয়রন, জিঙ্ক, ফলিক অ্যাসিডের এসবের অভাব থাকলে শরীরে রক্ত স্বল্পতা দেখা দেয়। আর রক্ত স্বল্পতা দেখা দিলে শরীর এমনিতেই ক্লান্ত হয়ে যায়, বুক ধরফর করে, কাজকর্মে মন বসে না। শুটকি মাছে প্রচুর পরিমাণে আয়রন, সোডিয়াম এসব থাকে যা শরীরে রক্তের পরিমাণ বাড়ায় এবং অ্যানিমিয়া দূর করে। আপনাদের জন্য 8 নম্বর প্রশ্ন, লৈট্টা শুটকির উপকারিতা কি? লৈট্টা শুটকিতে থাকা ক্যালসিয়াম উচ্চ রক্তচাপ কমায়। এছাড়াও এই ক্যালসিয়াম প্রিয়ছুরুর পাককালে নারীদের যে মূত্রজনিত মানসিক সমস্যা হয় তা কমায়। লৈট্টা শুটকিতে রয়েছে প্রচুর আয়রন। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য এটি দারুণ কার্যকারী খাদ্য। আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন, শুটকি মাছের ক্ষতিকর দিক কি? শুটকি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের সময় প্রচুর লবণ দেওয়া হয়, তাই উচ্চ রক্তচাপ ও হৃদরোগীদের জন্য এটি ক্ষতিকর হতে পারে। বাত ও কিডনি রোগীদের বেশি শুটকি খাওয়া উচিত নয়। যাদের কিডনিতে ক্যালসিয়াম পাথর হওয়ার ঝুঁকি আছে তারাও শুটকি এড়িয়ে চলবেন।